আমাদের রিয়াং শরণার্থী এটা আমাদের কিন্তু সাংঘাতিক মানে কি বলে ওই অঞ্চলে বসবাসকারী মানুষের উপরে বিরাট চাপ সৃষ্টি হয়েছে বিরাট সেন্টিমেন্ট এরা তো পাকিস্তানি না বা বাংলাদেশি আমাদের ইন্ডিয়ানে তাদের বাড়ি করে ফিরে দিলে তো হয়ে যায় জায়গা পরে গেছে এই নিয়ে তো স্টেট গভর্নমেন্টও উল্টা সেটা আমরা স্টেটমেন্ট দিয়ে দেখেছি এটা শুনে আমরা একমত একটা মিজোরামের বাসিন্দা কোনো কারণে এসে আমাদের এখানে শেল্টার নিয়েছে এবং আমাদের এত পরিমাণ জমিও নেই ওই পাহাড়ের মধ্যে এত পরিমাণ এই 35,000 মানুষকে পুনর্বাসন দেওয়ার মতন কোনো জমিই নেই যারা আছে তারাও এখানে সেভাবে মানে জমি পাচ্ছে শুনুন মিজোরামে তো প্রচুর জমি পড়ে আছে আমাদের রাজ্যের ভৌগোলিক এরিয়া থেকে তাদের বেশি লোক কম তাদের জনসংখ্যা কম আর ভৌগোলিক আমাদের থেকে প্রায় ডবল আর আমাদের নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে সবচেয়ে সেকেন্ড রাজ্যের পপুলেশন স্টেট হল ত্রিপুরা এরিয়া ছোটো মানুষ বেশি মিজোরামে এরিয়া বড় মানুষ কম কেন এখানে পুনর্বাসন দিলে কি আছে বেশি টাকা দিয়ে দেব তারা তারা যা ডিমান্ড করেছে রিয়াং রেসিডেন্ট দিয়ে দেব এরা তো পাকিস্তানি নয় বাংলাদেশের আমাদের দেশের নাগরিক কেন্দ্র সরকার এত ইয়ে করা হচ্ছে কেন তারা যা চেয়েছে তাই মেনে নেব আর এখানে যদি 35,000 লোক বসবাস করে এক শিবিরে তাহলে এখানে তো স্বাস্থ্য পরিষেবা তো অসম্ভব ব্যাপার সম্ভবই না আমরা কংগ্রেস পার্টি থেকে আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও আপনাদের মাধ্যমে আমরা কেন্দ্র সরকার এবং দুই রাজ্য সরকারকে আমরা আর্লি নোটিফিকেশন দিচ্ছি এক মাসের মধ্যে তাদের ফিরে নেব